সবাইকে স্বাগত জানাচ্ছি সাজিয়া কিচেনে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে ভীষণ মজার একটা আয়োজন নিয়ে এসেছি। আজকে তৈরি করব খাসির বিরিয়ানি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। এখানে আমি 1.5 কেজি খাসির মাংস নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি 1 বাটি পেঁয়াজ কুচি দিয়েছি। আমি মাংসগুলিকে সব মশলা দিয়ে মাখিয়ে নিব। দিয়ে দিব 2 চামচ আদা বাটা, 2 টক দই। এখানে আমি ছোট 1 বাটি টক দই নিয়েছি। দিয়ে দিব জিরে বাটা 3 চামচ। দিয়ে দিব বাদাম বাটা, এখানে আমি 2 চামচ বাদাম বাটা নিয়েছি। দিয়ে দিব খাসির মাংসের জন্য বিরিয়ানি মশলা। আপনারা যে কোনো বিরিয়ানি মশলা নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমি এখানে প্রাণের বিরিয়ানি মশলা নিয়েছি। এখানে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিব টমেটো কেচাপ 1 চামচ, দিয়ে দিব সয়া সস 1 চামচ, এখানে আমি দুধ নিয়েছি 3 টেবিল চামচ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। লবণটা পরে আবার চেক করে দিতে হবে। দিয়ে দিব মরিচ গুঁড়ো, চিনি দিয়ে দিয়েছি 1 চামচ, দিয়ে দিব ঘি 1 টেবিল চামচ, এখানে তেল দিয়ে দিয়েছি নর্মাল রান্নার তেল। এখন ভালো করে সবগুলি মশলার সাথে মাংসগুলিকে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। সবগুলি মশলাকে ভালো করে মিক্স করে নিতে হবে যেন প্রতিটি মাংসের সাথে মশলাগুলি লেগে থাকে। এভাবে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। দিয়ে দিব কাঁচামরিচ 3-4টা, আরো কিছু তেল দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দিবেন। এখানে আসলে মাংসের পরিমাণের উপরে তেলটা নির্ভর করছে। মাংসগুলিকে কষিয়ে নিচ্ছি। পাঁচ মিনিট এভাবে চুলে আবারও জাল করে নিব। দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু পানি বের হয়েছে। এখানে আমি আরও 5 মিনিটের জন্য কষিয়ে নিব। একটু নেড়ে চেড়ে নিব।
এখানে আমি 1 কাপ পানি দিয়েছি মাংসগুলোকে ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য। মাংস প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, মাঝে মধ্যে কিন্তু আমি নেড়ে চেড়ে দিয়েছি, ঝোলটাও কিন্তু ঘন হয়ে এসেছে। এখন কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নেড়ে নিব, নামিয়ে নিয়ে নিব। এখন মাংস কিন্তু রান্না হয়ে গিয়েছে, পোলাও রান্নার জন্য এখানে আমি ঘি দিয়ে দিয়েছি, দিয়ে দিব তেল। এখানে আমি চিনি গুঁড়ো চাল নিয়েছি 3 পট, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সুগন্ধি চাল নিতে পারেন। ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর এখানে আমি মাঝারি সাইজের আলুকে ভেজে নিয়েছি বিরিয়ানির জন্য। দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। লবণ দিয়ে দিব, পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চাল দিয়ে দিব। আমি এখানে 1.5 কেজি খাসি মাংসের জন্য 3 পট চাল নিয়েছি, চালটাকে ভেজে নিতে হবে 2-3 মিনিট। চালটাকে ভেজে নিব, তাহলে ঝরঝরে হবে বিরিয়ানি। চাল কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। এ পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো। দিয়ে দিব কাঁচামরিচ, ফ্লেভারের জন্য আপনারা চাইলে দিতে পারেন। দিয়ে দিব গোলাপ জল আর কেওড়া জল সামান্য পরিমাণে। দিয়ে দিয়েছি সামান্য চিনি, ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন পানি কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে, ভাতটাও কিন্তু অনেকটা হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি, একটু নেড়ে নিব আলুর সাথে চাল ভাতগুলিকে। এ পর্যায়ে দিয়ে দিব রান্না করা খাসির মাংস, দিয়ে আমি নেড়ে নিব। নেড়ে 5 মিনিটের জন্য দমে রাখবো, যেন মাংসের সাথে ভাতগুলি ভালোভাবে মিশিয়ে যায়। ভালো করে এভাবে মিশিয়ে দিতে হবে মাংসের সাথে। কিছু বাদাম দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই বাদাম কুচি দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। দিয়ে দিব কিছু কিচমিচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য দমে রাখবো, মাঝে মধ্যে কিন্তু নেড়ে নিতে হবে। বিরিয়ানি কিন্তু প্রায় হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ফ্লেভার এসেছে, আপনারা যখন রান্না করবেন তখন কিন্তু বুঝতে পারবেন। এখন
ঘি দিয়ে দিব। ঘি দিয়ে আমি 3 থেকে 4 মিনিট দমে রেখে তারপর এটা নামিয়ে নিব। আমার কিন্তু বিরিয়ানি হয়ে গিয়েছে, কিছু বেরেস্তাও দিয়ে দিব। ভীষণ মজার খাসির বিরিয়ানি রান্না করে নিলাম খুব অল্প উপকরণে, ভীষণ মজার এই বিরিয়ানিটি। যদি আপনাদের ভালো লাগে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে কিন্তু অনেক অনেক অনুপ্রাণিত করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে অবশ্যই বেল আইকন ক্লিক করে রাখবেন আমার চ্যানেলটি। আল্লাহ হাফেজ।